কিছুক্ষণ আগে ঘটল গঙ্গা নদীতে ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা। মিলে কাজ করতে যাওয়ার সময় হঠাৎই নদীতে বান আসার ফলে নৌকা উল্টে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন আটজন। তবে কোথায়, কখন, কিভাবে ঘটল এই ভয়ঙ্কর নৌকাডুবি দুর্ঘটনা, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী নতুন খবরগুলি দেখতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলি সবার আগে দেখার জন্য। মিলে কাজে যাওয়ার পথেই নৌকাডুবি, ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার পূজালিতে। সূত্রের খবর, ওই দিন পূজালির ইন্দিরাহাট থেকে একসঙ্গে নয়জন মিলে নৌকায় চড়ে কাজে যাচ্ছিলেন। নৌকাটি ঘাট থেকে ছাড়ার পর কিছুটা গিয়েই গঙ্গায় ডুবে যায় বলে খবর, খবর যায় পুলিশে। তবে ইতিমধ্যেই আট জনের খোঁজ মিলেছে, কিন্তু শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে এখনও পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ। নিখোঁজ ব্যক্তির নাম শেখ সাবির। পূজালি থেকে হাওড়ার চেঙ্গাইলে হুগলি নদীর পারাপারের সময় এই নৌকাডুবির ঘটনা ঘটে। মঙ্গলবার রাত 9:25 নাগাদ পূজালি থেকে একটি মোটর চালিত নৌকায় নয়জন শ্রমিককে নিয়ে চেঙ্গাইলে আসছিল। জানা যায় নৌকাটি পূজালি থেকে কিছুটা আসার পর নদীতে হঠাৎই বান আসে, তাতেই উল্টে যায় নৌকা। আটজন শ্রমিক কোনো রকমে সাঁতরে পূজালির দিকে উঠে গেলেও একজন এখনও শ্রমিক নিখোঁজ। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলার দল নামানো হয়েছে। স্পিড বোর্ড নিয়ে বিপর্যয় মোকাবিলার দলের সদস্যরা নদীতে তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থলে রয়েছে হাওড়া গ্রামীণ জেলার পুলিশও। এলাকায় পুলিশ সহ দমকল কর্মীরা উপস্থিত ছিলেন, পাশাপাশি সারারাত উদ্ধারকারী দল কাজ চালিয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আগেও এই ঘাটে দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় তিনজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। নিখোঁজ ব্যক্তির নাম শেখ সাবের আলী বলে জানিয়েছে দুর্ঘটনাগ্রস্তরা।